আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলে সব ধরনের টেক রিলেটেড ভিডিও আপলোড করি, আপনারা খুব ভালো করে জানেন। ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও কীভাবে সেট, ক্যামেরা সেটিং মিটিং সব কিছুই আসবে আস্তে আস্তে, কোনো সমস্যা নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার করা দেখাবো। তো আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন দেখতে পাচ্ছেন খুবই নর্মাল, অর্থাৎ মানে একদম নর্মাল, যে মোবাইল দিয়ে নর্মাল যেভাবে ছবি মানে ভিডিও করলে আসে ঠিক তেমনটাই আসছে। কিন্তু একটু পরে আমি যদি একটু আপনাদের ভালো করে দেখাই তো ব্লার হয়ে যাবে। তো দেখেন, আমি যখনই একটা ক্লিক করব তো দেখবেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। তো এটা কীভাবে হবে এটা আমি আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে দেখাবো। তো এই ভিডিওতেই দেখাবে, এই জন্য ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখন একটু একটা ক্ল্যাপ করতেছি, দেন ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার হয়। তো আমি এখন ক্ল্যাপ করি, তো ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন ব্লার হয়ে গেছে, আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। তো এটা নর্মাল ফোন দিয়েই কিন্তু করতেছি, তো আমার ফোন দিয়েই করতেছি, এটা কোনো ক্যামেরা না। কারণ আপনারা ফার্স্টে তো আমার ভিডিওটা দেখতে পারলেন যে তখন কি ব্লার ছিল কি ছিল না। তো আমি চাইলে পুরো ফুল ভিডিওতে ব্লার করে দেখাইতে পারতাম, বাট আমি প্রথমে একটু নর্মাল দেখাইছি আপনাদের সুবিধার্থেই, বোঝার সুবিধার্থে যে এখন কিন্তু ব্লার, কিন্তু প্রথমে কিন্তু ব্লার ছিল না। তো এর জন্য আমাদের একটি অ্যাপ ইউজ করতে হবে এই ব্লার করার জন্য। তো অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাটটা আপনারা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুইটাতেই পেয়ে যাবেন, যারা ফোন অ্যান্ড্রয়েড ইউজার এবং আইওএস ইউজার, অর্থাৎ আইফোন ইউজার, তো যেই ভিডিওটা দেখেন না কেন সেই ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন এবং খুব সহজে। তো এটা করতে বেশি না, সর্বোচ্চ 2 মিনিট টাইম লাগবে। তো কথা বাড়াবো না, চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিছি। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ভিডিওটা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্লার করতে সেটা নিয়ে নেবেন, সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। তো আমার মতো এরকম ফাঁকা রেখে একটা একটু রেখে দিবেন ভিডিও ফার্স্টের দিকে। তো রাখার পরে এখন আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচারও ক্লিক করতে পারেন, অর্থাৎ ছবি তুলে রাখতে পারেন, কিংবা আপনারা এই ভিডিওর ফার্স্টের দিকে একটু এভাবে খালি রাখবেন ব্যাকগ্রাউন্ডটা, তারপর আপনারা ভিডিও করা শুরু করবেন। তো দেন আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু ফাঁকা করে রেখেছি, যেহেতু আমি একাই ভিডিও বানাই, ক্যাপচার করার মতো কেউ নাই। তো এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন এবং একটু ডান সাইডে আপনারা স্ক্রল করলে পাবেন হচ্ছে ফ্রিজ। তো ফ্রিজে ক্লিক করে দেবেন। তো দেখেন 3 সেকেন্ডের মতো এখন আমার একটা পিকচার হয়ে গেছে এই ভিডিওটা থেকে। তো বাকি ভিডিওটা আপনারা ডিলিট করে দেবেন। তো আমার এখন ফ্রিজ হয়ে গেছে এবং লাস্টে যে ক্যাপকাটে একটি লোগো রয়েছে এই লোগোটা ক্লিক করে এবং ডিলিট করে দেবেন। দেন এটাকে ধরে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে দেবেন। তো আমি 55 সেকেন্ড মতো রাখতেছি, কারণ আমার ভিডিওটা যত সময় 55 সেকেন্ড, একটু দেখে নেবেন আপনার ভিডিওটা কত সেকেন্ডের। তো আমি 55 সেকেন্ড মতো রাখলাম। রাখার পরে এখন অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন, এই যে ওভারলেতে ক্লিক করবেন এবং অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। দেন আপনারা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, ব্লার করতে চাচ্ছেন, সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। করার পর এটাকে ধরে একটু বড় করে দিবেন। তো হওয়ার পরে এখন এই সেকেন্ড যে ভিডিও লেয়ারটা সেটাতে ক্লিক করবেন, একটু সাইডে স্ক্রল করলে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আর এখানে পার্সেন্টেজ হচ্ছে। তো একটু ওয়েট করতে হবে, তো আমরা ওয়েট করছি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন অবশ্য কিছু বুঝতে পারবেন না, তো এখন আপনাদের কাজ হবে একটাই, তো এখান থেকে এই ব্যাক অপশনে ক্লিক করে ব্যাক চলে যাবেন। তো হওয়ার পরে এখন আপনারা একটু সাইডে স্ক্রল করলে পাবেন হচ্ছে ইফেক্ট। তো ইফেক্টে ক্লিক করবেন এবং ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন এবং দেন বেসিক, এই বেসিকে ক্লিক করে মোশন ব্লারটা সিলেক্ট করে দেবেন। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন ব্লার হয়ে,
তো মোশন ব্লারটা আপনারা সিলেক্ট করে নেবেন। মোশন ব্লারও হচ্ছে না, তো আরেকটু নিচে নামবেন, দেন ব্লার পাবেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন, যে কোনো আপনার যে কোনো রকম ব্লার করতে পারেন। তো এটা ভিডিও ব্যাকগ্রাউন্ড লাগে না ব্লার হয়ে, যার কারণে আমরা এই শুধু ব্লারটা ইউজ করছি। তো ব্লার ইউজ করবেন, দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মনে হচ্ছে একদম অরিজিনাল ভিডিও ব্যাকগ্রাউন্ড ইয়া হয়ে গেছে, মনে হচ্ছে ক্যামেরা দিয়ে করা, কিন্তু আসলে এটা তো মোবাইল দিয়েই করা। তো এটা ধরে ফুল করে দিবেন, তো এখানে ফুল হয়ে গেছে। এখন আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, তো কাজটা হচ্ছে এটার আপনারা অ্যাডজাস্ট করতে পারেন যে আমার এতটুকু আছে আমি এতটুকু করবো না হালকা করবো। আপনারা চাইলে এটাও করতে পারেন, চাইলে আরও বেশিও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এটাই বেস্ট, 50% বা আমার কাছে 26% হয়ে গেছে। তো আপনারা এখন একবার প্লে করে দেখতে পারেন, তো পাশাপাশি দিয়ে দিচ্ছি আমি, দেখতে পারবেন তাহলে কোনটা আসলে ফুল, মানে আগের ভিডিওটাও দিব এবং পরে ভিডিওটাও দিব, নর্মাল ব্লার ছাড়া এবং ব্লার দিয়ে দুইটা ভিডিও এক পাশাপাশি দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা চেঞ্জ হয়েছে এবং ভিডিওটা কতটা সুন্দর লাগতেছে। তো আমি এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন ব্লার হয়ে গেছে, আপনারা খুব ভালো করে দেখতে হচ্ছে। তো এটা নর্মাল ফোন দিয়েই কিন্তু করতেছি, তো আমার ফোন দিয়েই করতেছি, এটা কোনো ক্যামেরা না, কারণ আপনারা ফার্স্টে তো আমার ভিডিওটা দেখতে পারলেন যে তখন কি ব্লার ছিল কি ছিল না। তো আমি চাইলে পুরো ফুল ভিডিওতে ব্লার করে দেখাইতে পারতাম, বাট আমি প্রথমে একটু নর্মাল দেখাইছি আপনাদের সুবিধার্থেই, বুঝে সুবিধার্থে যে এখন কিন্তু ব্লার, কিন্তু প্রথমে বুঝতে পারছেন নিশ্চয়ই পুরোটা ভিডিও দেখাচ্ছি না, কারণ অনেক টাইমের ব্যাপার, টাইম হয়ে যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি এইরকম ভিডিও আরও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। তো আজকে আমি একটু ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।